নমস্কার, এই মুহূর্তত আইবছে সন্ধ্যার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। আজি হয়েছে 30 অক্টোবর। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর যুগুতোয়া হয়েছে। লগতে রাজ্যের মহিলাসকলের কারণে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আছে। বন্ধুসকল, মাইক্রো ফাইন্যান্সের লগতে মহিলাসকলের কারণে কেবাটাও গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। আজি আপনার ব্যাঙ্ক একাউন্টত পুনর্বার সোমাব 20,000 কোটি টাকা। কোনকল মহিলার টাকা সোমাব এই বেটর মাধ্যমত জানিব পারিব। লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আনহাতে পি এম কিষাণের টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টত অতি শীঘ্রে সোমাব। যদি আপনাদের পি এম কিষাণের নতুনক ই কে ওয়াই সি করে নাইবা আপনার যখন ব্যাঙ্কের একাউন্ট আছে সেইটা আধার লিঙ্ক করে, তেন্তে অতি সোনকালে আপনাদের টাকা লাভ করব। অবেক তথ্য একলগে জানব পারিব, ভিডিওটি চাই থাকিব। লগতে চ্যানেলটি যদি নতুনক আছে তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটি একটা লাইক করে দিব। তেন্তে হোক বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। গোস্কর এসিএস বিষয়া কে কে শর্মার 5 দিনের দুর্নীতি নিবারক শাখার জিম্মা লয়। 28 অক্টোবর অর্থাৎ শুক্রবারে নিশা উৎকোচের অভিযোগত গ্রেপ্তার হওয়া সরকারের যুটিয়া সম্পাদক এসিএস বিষয়া কে কে শর্মাক দুর্নীতি নিবারক শাখায় 5 দিনের জিম্মাত লয়েছে। শনিবার অর্থাৎ আজি গুয়াহাটির এখন বিশেষ আদালতত হাজির করবার পিছতে কে কে শর্মাক 5 দিনের জিম্মালয় প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে শুক্রবারের নিশা দুর্নীতি নিবারক শাখার দলে অভিযান চলায় গোছ লওয়ার সময়ত হাতেলতে ধরেছিল শর্মাক। অভিযোগকারীর প্রায় 90,000 টাকা লওয়ার পিছতে শর্মাক গ্রেপ্তার করা হয়েছিল। সিকিউরিটি ফার্মার অনুজ্ঞাপত্র নবীকরণের নামত এই টাকাখিনি লৈছিল শর্মায়। গ্রেপ্তারের পিছতে দুর্নীতি নিবারক শাখার দলটোয় গুয়াহাটির রুক্মিণী গাঁও স্থিত শর্মার বাসগৃহত অভিযান চলায় প্রায় 49,24,700 টাকা। গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে অসমের সহিতে সীমান্তর আলোচনা স্থগিত করার প্রস্তাব মিজোরামর। অসমের সহিতে অসম সীমান্তর আলোচনা স্থগিত করার প্রস্তাব মিজোরামর। 4 নভেম্বরত অসম সরকারের সহিতে অনুষ্ঠিত হবলগিয়া অসম মিজোরাম সীমান্তর আলোচনা স্থগিত করার প্রস্তাব আগবাইছে মিজোরাম সরকারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তর পূব রাজ্য ভ্রমণের প্রতি লক্ষ্য রাখি মিজোরাম সরকার আগন্তুক সীমা আলোচনা পিছুয়াই দিবল লিখিত অনুরোধ প্রেরণ করেছে বলে শুক্রবার রাজ্যখনের গৃহ বিভাগের এজন জ্যেষ্ঠ বিষয়ায় জানিবলৈ দিছে। খবর অনুসরি দুদিনীয়া ভ্রমণসূচীরে অহা 3 নভেম্বরত আইজলত উপস্থিত হব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনত অংশগ্রহণ করার লগতে অহা 3 নভেম্বরত আইজলত ভারতীয় গণযোগাযোগ প্রতিষ্ঠান উত্তর পূবর আঞ্চলিক চৌহদ উদ্বোধন করিব। গৃহ বিভাগের অতিরিক্ত সচিবগুলো কয় যে মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার নির্দেশের ভিত্তিত 9-11 নভেম্বর আলোচনা পিছুয়াই দিয়ার প্রস্তাব আগবাইছে। সুবুরিয়া রাজ্য দুখনের মাজত সীমা বিবাদ একটা দীর্ঘদিনিয়া বিচারাধীন আর বিচারাধীন বিষয়। G1875 আর 1933 চনের একটা ঔপনিবেশিক সীমা নির্ধারণের লগতে রাজ্য 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের রক্ষত পড়িলে এইবার ইডি এমাহর ভিতরতে আদায় দিব লাগিব 1,00,000 টাকার জরিমানা। উচ্চতম ন্যায়ালয়ের রক্ষত এইবার পড়েছে ইডি। এজন কর্কট রোগত আক্রান্ত অভিযুক্ত জামিন বাতিলের দাবিত খর্গহস্ত হয়ে পড়িল উচ্চতম ন্যায়ালয়ে। ইডির এই কাণ্ড সমালোচনা করার লগতে এজন বিষয়াক 1,00,000 টাকার জরিমানাও বিহিছে। উচ্চ ন্যায়ালয়ে কর্কট আক্রান্ত ব্যক্তিগৰাকীৰ জামিন নাকচ করবলে করা আবেদনের শুনানি গ্রহণ করে আদালতের সময় নষ্ট করার বাবে চোখা সমালোচনা করেছে। আবেদন করা বিষয়াগুলিক 1,00,000 টাকার জরিমানা আদায় দিবলৈও নির্দেশনা প্রদান করেছে। উল্লেখযোগ্য যে এটা ব্যক্তিগত ব্যাংকের কর্মচারীর বিরুদ্ধে 24 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠার পিছতে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পিছত 2021 চনের 12 নভেম্বরত এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে ব্যাংক বিষয়াগুলিক কর্কট রোগত আক্রান্ত হওয়ার বাবেই জামিন প্রদান করেছিল। এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে এই রায়ক প্রত্যাহ্বান জানায় ইডিয়ে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছিল আন এখন আবেদন। এই আবেদনের শুনানি গ্রহণ করে উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ এম আর শাহ আর এম এম সুন্দেশ দুজনে বিচারপীঠে কয় যে কর্কট রোগত আক্রান্ত হওয়ার বাবেই অভিযুক্তজনক ইতিমধ্যে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে জামিন প্রদান করেছে। গতিকে এই বিষয়ত শীর্ষ ন্যায়ালয়ের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। আদালতের সময় অপচয় করার বাবে ইডিক 1,00,000 টাকার জরিমানা প্রদান করে এই ধন এমাহর ভিতরতে পরিশোধ করবলৈ নির্দেশ দিছে। এই 1,00,000 টাকার 50,000 টাকা রাষ্ট্রীয় আইন সেবা কর্তৃপক্ষক প্রদান করা হব আর অবশিষ্ট 50,000 টাকা উচ্চতম ন্যায়ালয়ের মধ্যস্থতা আর মীমাংসা প্রকল্প। 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে ভারতীয় নোটত কেতিয়ার পর ছপা হয়েছিল গান্ধীজির ছবি। ভারতীয় নোটত লক্ষ্মী গণেশের ছবি ছপা করব লাগে বলে রাজনৈতিক দাবি উত্থাপন হয়েছে। বিশেষক আম আদমি পার্টিয়ে এনে দাবি করে গুজরাটত দলটোর এক নিজস্ব পরিচয় ভাঙি ধরব বিচারিছে। বহুতে আকৌ ছত্রপতি শিবাজীর ছবি নোটত ছপা করার দাবি জানাইছে, কিন্তু এনে দাবি কোনে পূরণ করব পারিব। দরাচলতে নোটখনের ডিজাইন কোনে প্রস্তুত করে
ভারতত প্রচলিত বিধি অনুসারে রিজার্ভ ব্যাংকে নোটকনোট ডিজাইনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের আইনের ধারা 22 কোয়া হয়েছে যে নোটকনোট ডিজাইনের সিদ্ধান্ত কেবল এই ব্যাংকেহে লব পারে। ভারতীয় নোটের স্বাধীনতার পিছত ব্রিটেনের রজার ছবি আঁতর করে গান্ধীজির ছবি ছপাবলৈ 1987 রবল গিয়া হয়েছিল। 1987 চনতে প্রথমবার গান্ধীজির ছবির হতে 500 টাকার নোট এখন মুদ্রণ করা হয়েছিল। 1996 চনের গান্ধীজির ছবি সকল নোট সফল। মাইক্রো ফাইন্যান্স আসনিক লো আরো একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর আইছে অসম সরকার তরফের পৰা। অসম মাইক্রো ফাইন্যান্স উদ্গণের হকা আসনি 2021 অধীনত দ্বিতীয় শ্রেণীর হিতাধিকারী ঋণী সকলক অসম সরকার দ্বারা সাহায্য বিতরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখবলে পাইছে অসম মাইক্রো ফাইন্যান্স উদ্গণের হকা আসনি দ্বিতীয় শ্রেণীর হিতাধিকারী সকলক সাহায্য বিতরণ। একর প্রায় 89 দিন পর্যন্ত বিলম্ব করা হিতাধিকারী নাইবা ঋণ লওয়া সকলক প্রদান করা হব। বৈশিষ্ট্যসমূহ দেখিবলৈ পাইছে ঋণ লওয়া সকল ঋণ একাউন্টত জমা দিয়ার বাবে বিলম্বিত ধনরাশি প্রদান করা হব, যার জড়িয়ে তেওঁলোকে নতুন ঋণের বাবে আবেদন করিবলৈ যোগ্য হব। বাকি থকা ঋণের পরিমাণ বা 20,000 টাকার যেটো কম, সেই পরিমাণ একাউন্ট পে চেকর জড়িয়ে প্রদান করা হব। সামরি লওয়া মোট হিতাধিকারী হয়েছে 97,938 গৰাকী মহিলা। তো বন্ধু সকল, যদি আপনাদের মাইক্রো ফাইন্যান্সের জড়িয়ে আজি টাকা লাভ করেছে তেন্তে আপনাদের কমেন্ট করে জানাব।